ভুয়ো পরিচয় দেওয়া প্রতারক রাধারানীকে গ্রেপ্তার করল পুলিশ। অবশেষে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ কাণ্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার। গত তিন দিন ধরে আত্মগোপন করেছিলেন রাধারানী বিশ্বাস। শান্তিপুর দু নম্বর ওয়ার্ডের বাগানেপাড়া এলাকায় ভুয়ো সিআইডির পরিচয় দিয়ে লুকিয়েছিলেন প্রতারণায় মূল অভিযুক্ত রাধারানী বিশ্বাস। সূত্রের খবর, গত তিন দিন ধরে বাগানেপাড়া এলাকায় কাদের শেখের বাড়িতে আত্মীয়ের পরিচয় দিয়ে আত্মগোপন করেছিলেন। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ এবং শান্তিপুর থানার যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় তাকে। সিআইডির ভুয়ো পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। কৃষ্ণনগর কাঁঠালবেড়িয়া এলাকা থেকে গা ঝাঁকা দেয় ওই মহিলা। এরপর সিআইডি পুলিশ তল্লাশি শুরু করে। আজ শান্তিপুরের দু নম্বর ওয়ার্ডের বাগানেপাড়া এলাকায় কাদের শেখের বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, কাদের শেখের জামাই গাড়ি ড্রাইভারি করে, তার সাথেই কাদের শেখের বাড়িতে এসে গা ঢাকা দিয়েছিলেন তিনি। তিন দিন ধরে আপনার বাড়িতে ছিল, আপনার তো জানা দরকার ছিল। আমি তো জেনেছি, জামাই ধরো নিয়ে এসেছে ভাড়াই। এখন উনি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো আমি ভাড়া খাটি, ভাড়াই নিয়ে এসেছি। আমরা জন খেটে খাই, আমরা কেউ যদি 50 কোটি টাকা এমনি দেয় তাও নেবো না, খুঁজে বেড়াচ্ছে। এখন তো বুঝতে পারলাম, বুঝতে পারলাম যে উনি অপরাধী, তা না হলে এত পুলিশ আসলো এসে নিয়ে গেল কেন। অবশেষে নদিয়ার কোতোয়ালি থানার পুলিশ এবং শান্তিপুর থানার যৌথ উদ্যোগে গ্রেপ্তার করা হয় রাধারানী বিশ্বাসকে। দিদি, আপনার নামে অভিযোগ হয়েছে, কি বলবেন? আপনি টাকা নিয়েছেন? দেখুন, সংবাদ মাধ্যমে শুনেছি আমরা এখানে একটা এফআইআর করেছিলাম, এবং এফআইআর করার পরে এই মিডিয়া রাধারানী পালিয়ে গিয়েছিল। তারপরে এই মিডিয়া আপনাদের মাধ্যমে এটা প্রচার হয়, এবং প্রচার করার পরে রাধারানী আজকে অ্যারেস্ট হয়েছে। আর তারপরে এই দেখতে পাচ্ছেন সব যারা যারা এখানে টাকা দিয়েছে তারা প্রত্যেকে এখানে আছে, এখানে প্রতারিত হয়েছে, তারা আমাদের কাছে গিয়েছে। আমরা চাইবো এর শাস্তি হোক, এবং যারা টাকা দিয়েছে তাদের টাকা ফেরত পাক। আমরা থানায় যখন এফআইআর করি, তারপরে পুলিশ তো তারপরে অ্যারেস্ট করেননি ওনাকে, উনি বাড়িতেই ছিলেন। তারপরে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যখন সব কিছু জানাজানি হয় এবং প্রত্যেকে আস্তে আস্তে আসতে শুরু করে, তারপরে পুলিশ যে স্টেপ নিয়েছে এবং উনি যে গ্রেপ্তার হয়েছে, এতে আমরা খুব খুশি। এবং যেন প্রত্যেকে যেন টাকাগুলো যারা দিয়েছে এবং যাদের কাছে ন্যায্য প্রুফ আছে তারা যেন টাকাগুলো ফেরত পায়, এবং অপরাধী যেন শাস্তি পায়, এটাই আমরা আমাদের ইয়ে থাকবো। একটু দূরে তোলায় সবার ছবি হবে, কিন্তু তাতে দেখ না। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।